মাশাল্লাহ, ফুলকো ফুলা পিঠা, একদম পোয়া পিঠা, খুবই মজাদার দেখতে বোঝা যাচ্ছে পিঠার কালারটা। মধুতে একটা গোল ইয়া থাকে, যে গোল যে ইয়া আছে না, সেটা দিয়ে আর কি মধু উঠায়। চালটা কিছু গরম দুধ দিয়ে গোলানো হয়েছে ব্যাটারটা, আর ছোট্ট একটা কড়াইতে তেল দিয়ে, তেলটা যখন গরম হয়ে গেছে তখন পিঠাটা ভাজা হয়েছে, পিঠাটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দুই সাইডকে সুন্দর করে লাল লাল করে ভাজা হয়েছে। আমার কাছে তো পিঠাটা অনেকই ভালো লাগে, কার কাছে কেমন লাগে জানি না, সবসময় আসলে আমার হাতে এরকম ফুলকো পিঠাটা হয় না। এখন আজকে আমার কাঙ্ক্ষিত ফুলকো পিঠাটা বানাতে পেরেছি, সেজন্য আমি পিঠাটা আনন্দটা সবার সঙ্গে শেয়ার করলাম ভিডিওর মাধ্যমে। সবাই দোয়া করবেন আমার জন্য, সবাইকে অসংখ্য ধন্যবাদ।